আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে অটোক্যাডে কাজ করতে হয়, অটোক্যাডে কিভাবে ড্রয়িং করা যায়। সেটা আমি আপনাদেরকে আজ শুধুমাত্র দুইটা টুলস নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব। তার আগে আমি একটি অটোক্যাডে ভিডিও করেছি, ওটাতে কীভাবে ইনস্টল দিতে হয়, সেট আপ করতে হয়, সেটা আমি অলরেডি দিয়ে দিয়েছি। এখন আপনাদেরকে এই পার্ট বাই পার্ট আমি দুইটা করে টুলস দিয়ে আমি আপনাদেরকে অটোক্যাড শিখিয়ে দেব কীভাবে অটোক্যাড করতে হয়। তো আমি আশা করি সবাই আমার ভিডিওটা ধারাবাহিকভাবে দেখবেন, যাতে করে এই আপনারা পুরোপুরি অটোক্যাডটা শিখে নিতে পারেন। আর আমি এই আশা করি আপনাদেরকে সুন্দর করে অটোক্যাড শিখিয়ে দিতে পারবো। তো শুরু করছি আজকের ক্লাস, ফার্স্ট ক্লাস। তো আপনারা মনোযোগ দিয়ে দেখেন। তো অটোক্যাডে এভাবে ডাবল ক্লিক করবেন, ক্লিক করার পরে এটা ওপেন হবে। ওপেন হওয়ার জন্য একটু টাইম নেবে। তো আমরা দেখি কিভাবে কাজ করতে হয়। আপনার ডেস্কটপে অটোক্যাডের আইকন থাকবে, সে আইকনে আপনি ডাবল ক্লিক করবেন মাউসের মাধ্যমে। ডাবল ক্লিক করার পরে আপনার এটা ওপেন হবে। আর যদি এটা ডেস্কটপে না থাকে, তাহলে স্টার্ট মেনুতে ক্লিক করবেন। এই যে এখানে প্রোগ্রামসে ক্লিক করবেন, তখন দেখবেন অটো ডেস্ক নামে ফাইল আছে। এই যে দেখেন, এটা স্ক্রুটা টান দেন, টান দিলে আপনারা এই যে অটো ডেস্ক নামে ফোল্ডার আছে, তখন এই এখানে এই যে অটোক্যাড 2007 এখানে ক্লিক করলে এই যে আপনি এই ফাইলটাই, এই যে এই ফাইলটা, এই ফাইলটাতে ক্লিক করলে আপনার অটোক্যাড রান হয়ে যাবে। সো আমার যেহেতু ডেস্কটপে একটা আইকন ছিল, সো আমি ডেস্কটপ থেকে রান করেছি। এখন দেখি আমরা অটোক্যাডে কীভাবে কাজ করা যায়। তো আমরা প্রথমেই আমাদের পেজটাকে সুন্দর করে সেট আপ করে নেব। এই যে এটা এটা হচ্ছে কার্সর, এই যে মুভ হচ্ছে, এটা কার্সর। তো এটা আমরা এই কার্সরটাকে বড় করে নেব, ঠিক আছে? তো বড় করতে গেলে আমাদেরকে অপশনে যেতে হবে। তো অপশন হচ্ছে ওপি, ওপি ক্লিক করার পরে আপনি স্পেস যদি দেন তাহলেও হবে, আর যদি এন্টার ক্লিক করেন তাহলে হবে, এন্টার চাপবেন অথবা স্পেস চাপবেন। আর অটোক্যাডের ক্ষেত্রে দুটো টুলসই একই সমান কাজ করে। তো আমরা এন্টার চাপলে অনেক সময় লাগতে পারে, বা এন্টার একটু দূরে ছোট লেখা, তো সেক্ষেত্রে স্পেসটা অনেক বড়। তো তাই এই স্পেসটাই এন্টারে কাজ করে অটোক্যাডের ক্ষেত্রে। সবাই মনে রাখবেন, অটোক্যাডে এন্টার যেই কাজটা করে, স্পেস ঠিক সেম কাজটাই করে। তো আমরা এন্টার চাপবো, এন্টার চাপলে এই যে ওপি এর পরে এন্টার চাপছি, এন্টার চাপার পরে এই যে একটা ডায়ালগ বক্স আসছে। এখানে কোনো কাজ নাই, এখানে আমরা কিছুই করবো না, ডিসপ্লেতে ক্লিক করবো। এই ডিসপ্লেতে এই যে আমাদের আমার যে কার্সরটা ছিল ত্রিভুজের, চতুর্ভুজের, এই সেই কার্সরটাকে এখানে পাস আছে, আমরা এখানে টেনে দিব, টেনে 25 25 করে দিব। এই যে টেনে, তো আমি যদি এখানে 25 করে দিই, এখানে 25 করে দিই, তখন এই কার্সরটা একটা নির্দিষ্ট জায়গাতে চলে যাবে। আপনারা ইচ্ছা মতো বাড়ায় নিয়ে কমায় নিতে পারেন, যার যেমন ইচ্ছা। কেউ বাড়ায় কমায় নেয়, তো বাড়ায় কমায় নিলে কী হয়, এই দেখেন এই বাড়াইলাম, এই 25, এই তো সাপোজ আমি 30ই দিলাম। তো এই যে অ্যাপ্লাইতে ক্লিক করলাম, ওকেতে ক্লিক করলাম, এই যে এটা বেড়ে গেছে, ঠিক আছে? এই যে এটা বেড়ে গেছে, এখন ছোট ছিল। আবার যাই ওপি, ওপিতে ক্লিক করার পর এই সেম ডায়ালগ বক্সে এই যে আমার 30 দেওয়ার কারণে এটা বেড়ে গেছে। এখন যদি আমি এখানে যদি আমি আরও বাড়াই দিই, এই যে 80, তখন অ্যাপ্লাই দিলাম, ওকে দিলাম, তখন দেখেন আরও বেড়ে গেছে, ঠিক আছে? এই যে আরও বেড়ে গেছে, আরও বেড়ে যাওয়ার কারণে একটু প্রবলেম হতে পারে, যে শুধু এইটাই দেখা যাচ্ছে, অন্য কিছু দেখা যাচ্ছে না, সেক্ষেত্রে আমরা এটাকে কমায় নিব। তো আবার ওপি,
ওপিতে ক্লিক করার পরে এই যে এখানে আমরা ওপি বারবারই লেখতাছি, কিন্তু অটোকেডে একটা সুবিধা কি, একবার যে অপশনটা ক্লিক করা হবে, যেমন ওপিতে ক্লিক করছি, অন্য কোনো অপশন নেই নেই অন্য কোনো অপশনে ক্লিক করে নেই বা অন্য কোনো লেখালেখি নেই, এখন যতবার আমি এন্টার চাপবো আমার এটি আসবে, এই যে স্পেস চাপবো এটি আসবে, এই যে স্পেস এন্টার চাপছি এটি আসছে, আবার কেটে দিলাম, আবার স্পেস চাপলাম আবার ঠিক এটি আসবে। আমি যতক্ষণ পর্যন্ত আমি লাস্ট এই অন্য কোনো টুলস না নিব ততক্ষণ আমাদের এই ওই একটা ক্লিক করলেই ওই সেম টুলসই আসবে। আর যদি অন্য কোনো ক্লিক করি বা যে কোনো একটা অপশন নেই, এর পরবর্তীতে যদি কোনো অপশন না নেওয়া থাকে, শুধু এই অপশনটাই নেওয়া থাকে, মনে করেন আমি একটা অন্য একটা নিলাম, ডি দিলাম, ডি দেওয়ার পরে এটা ক্লিক করলাম, তখন এই ডায়লগ বক্সটা আস। এখন আগের অপশনটা যেটা ওপি দিলে যে এই ডায়লগ বক্সটা আসছিল, এখন আর ওইটা আসবে না। এখন যদি আমি ডি দেই তাহলে সর্বশেষ যেই বক্সটা আসছে বা যে কমেন্টটা দেওয়া হলো সেই কমেন্টটাই বারবার আসবে। এই যে এটা দেই, আবার দেই, আবার আসবে, আবার আবার স্পেস চাপ দেই, আবার আসবে, আবার আবার এন্টার চাপ দেই, আবার আসবে। তো ঠিক আছে, তো এটা সবাই মনে রাখবেন, অটোকেডে বারবারই আপনাকে এই কোনো কমেন্ট দেওয়া লাগবে না, যতক্ষণ পর্যন্ত না নিউ কমেন্ট না দিতে পারতেছে। তো আমরা ওপিতে যাব, ওপিতে দেওয়ার পরে অপশন, মানে অপশনের এই সংক্ষিপ্ত নাম হচ্ছে ওপি। তো ওপিতে যাওয়ার পরে এন্টার অথবা স্পেসে ক্লিক করব। এখন আমরা কার্সরটা আমি সাধারণত 25 দেওয়ার পরে আমি কাজ করি, তো 25 দিলাম, অ্যাপ্লাই দিলাম। এটা হচ্ছে ওপেন অ্যান্ড সেভ, এখানে আর কোনো কাজ নাই, এখানে যা আছে তাই, এটা নিয়ে অনেক আলোচনা আছে, সংক্ষিপ্ত আলোচনা আসলে করলে আপনারা বুঝবেন না। তো এটা নিয়ে আমি পরবর্তী সময়ে আমি আরও বিস্তারিত আলাপ করব। এই যে ডিসপ্লে, এখানে এই ডিসপ্লেতে আমরা এখানে বাড়াই দিব, কারণ এটা আচ্ছা, এটা নিয়ে আমি পরে আলাপ করব, আরও ক্লাস নেব, এটা অনেক পরের ব্যাপার, এটা আপনি এখনই বুঝবেন না। ওপেন অ্যান্ড সেভ, এটা অটোকেড 2007 আছে, এই যে দেখেন এখানে আমাদের কোনো কিছুই লাগবে না, অ্যান্ড অটোকেড 2007 আছে। আমরা যদি কেউ যদি ওল্ড ভার্সনে মানে কাজ করে, যেমন অটোকেডে অনেকে ফোরে কাজ করে, অনেকে সাধারণত কেউ ফোরে কাজ করে না, যদিও কোনো ফোরের ফাইল হয় তখন আপনি যদি সেভেনে ইনস্টল করতে দেন তাহলে সেভেনে ওপেন হবে, বাট সেভেনের ফাইল যদি কেউ ফোরে মানে অটোকেড ফোর, অটোকেড সেভেন, অটোকেড টেন, যার যার কম্পিউটার যেমন সেট আপ দেওয়া থাকে, সেভেনের ফাইল যদি কেউ ফোরে ওপেন করতে চায় তাহলে সেই ফাইল আর ওপেন হবে না। তো সেই ক্ষেত্রে আমরা এই ওপেন অ্যান্ড সেভে আমরা এই ফাইলটাকে, এই যে দেখেন সেভেন আছে, এই যে ফোর আছে, অটোকেড 2004, এই যে অটোকেড 2004 একটু নামান, এই দেখেন আমরা এখন অটোকেড 2004, এই দেখেন এখানে আরও অনেক ইয়ে আছে, আমরা এগুলিতে যাবো না, আমরা জাস্ট নিচেরটা ক্লিক করে দেবো, অটোকেড 2004, এই ফোরে ক্লিক করলে আমাদের এটা অ্যাপ্লাই দেওয়ার পরে, হ্যাঁ আমাদের এটা ফোরে যত ফাইল সেভ করবো সেভেনই থাকবে, বাট ফোরে আমাদের এই ফাইলগুলি ওপেন হবে, তো সেক্ষেত্রে আমাদের কোনো প্রবলেম হবে না, কারণ আমরা নিচেরটা কাজ করলে উপরের যে কোনো ভার্সনে ওপেন হবে, কিন্তু উপরের ভার্সনগুলিতে কাজ করলে নিচের ফাইলে ওপেন হয় না। তো সেক্ষেত্রে আমরা এই কাজ করার আগে আমরা এটাকে ফরম্যাট করে নেব। আচ্ছা, এখন এই এই বক্সে আসি, প্লট অ্যান্ড পাবলিশ, এটা 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 দরকার নাই, সিস্টেম এটা দরকার নাই, হ্যাঁ এটাও দরকার নাই, আমরা ড্রাফটিংয়ে এখানে যাব। এখানে আসলে অনেক কাজ আছে, ক্লাস অ্যালাউ করতে গেলে দেখা গেছে এই ঘন্টা লাগে যাবে, দুই ঘন্টা লাগে যাবে, এত সময় ধৈর্য ধরে আসলে কেউ এটা দেখতে চাবে না, সেই কারণে আমি ছোটো ছোটো করে আমি আলাপ করতে চাচ্ছি। ড্রাফটিং, এটা হচ্ছে সিলেকশন, এটা 3D মডেলিং, এটা সিলেকশন, এই যে এটা সিলেকশন, এই জিনিস এটা একটু বাড়াই দিব আমরা, ওকে, আমাদের কাজ হয়ে গেছে, মোটামুটি ফাইল সেট আপ হয়ে গেছে। এখন আমরা এখানে এই যে এটা ধরে যদি এটা ধরার পরে রাইট লেফট লেফট বাটন ধরে
ছাড়বো না আমরা, এটা ধরে টান দিব তখন এটা আসে পড়বে। আবার এটা ধরে ছাড়বো না আমরা, টান দিব, টান দিয়ে এখানে রেখে দিব, তাহলে এটা এখানে সেটিং হয়ে যাবে। আবার এটা ধরে মাউসে ক্লিক করতে হবে, মাউসে ক্লিক করার পরে এই যে যেটাতে আমরা ডাবল ক্লিক করি ওই সাইডে ক্লিক করার পরে ছাড়বো না আমরা, ধরে টেনে নিয়ে এখানে এখানে ছেড়ে দেব। তাইলে আমরা শিখতে পারলাম কিভাবে এই টুলসগুলো মুভ করানো যায়, ঠিক আছে, যে উপরে টান দিয়ে ছেড়ে দিব আমরা। তখন আমরা আরও যদি টুলস আনতে চাই এখানে, তখন সেক্ষেত্রে কী করতে হবে, আমরা আরও টুলস আনতে পারবো এই রাইট বাট এই যে কোনো একটা টুলসের উপরে, এই যে টুলস, এই টুলস, এগুলো সবগুলো টুলস, সবগুলো টুলস, এই টুলসের উপরে হ্যাঁ আমরা রাইট বাটন ক্লিক করব। এই যে রাইট বাটন ক্লিক করার পরে এগুলি সব টুলসের এই নেম, এই যে ডাইমেনশন, আপনার ইনসার্ট, লেয়ার, লেয়ার টু, লেআউট, লাইট, ম্যাপিং, মডেলিং, এনে বিভিন্ন কাজ আছে, বিভিন্ন টুলস আছে। তো আমরা ফার্স্টে তিনটা টুলস নিয়ে, তিনটা টুলস ডায়ালগ বক্স নিয়ে আমরা কাজ করব। এখন আমাদেরকে এই যে এগুলি যে টিক চিহ্ন আছে, এই টিক চিহ্নগুলো এই অলরেডি এখানে সাবমিট করা আছে। তো আমাদের এখন ডাইমেনশন দরকার, ডাইমেনশনের মাধ্যমে আমরা মাপতে পারবো, মেজারমেন্ট দিতে পারবো, দেখতে পারবো যে কোথায় কী হচ্ছে, আমরা কী কী কাজ করছি। তখন এখানে এই ডাইমেনশনটাকে মাউসের মাধ্যমে এই লেফট বাটনের চাপ দিয়ে ধরে রেখে এনে আমরা এখানে ছেড়ে দিব। এই টুলসগুলো সব এক সাইডে থাকলে কী হয়, কাজ করতে অনেক সুবিধা হয়, কারণ এক সাইডে হাতটা এই আমরা সবসময় মাউসটা ডান হাতে রাখি, মাউসটা যদি ডান হাতে রাখি তাহলে ডান দিক থেকে আসলে মুভ হয় বেশি, কারণ টুলসগুলি ডান দিকে থাকলে আমাদের কাজ করতে খুব সুবিধা হয়। তো সেটাই অনেকেই অনেক জায়গাতে টুলস রাখে, কেউ উপরে রাখে, কেউ বাম সাইডে রাখে, কেউ ডান সাইডে রাখে, কেউ নিচেও রাখতে পারে, সব জায়গায় অনেকে রাখতে পারে। তবে ডান সাইডে রাখলেই কাজ করার জন্য সুবিধা হয় বেশি। তো আজকে আমরা আপনাদেরকে পেজটাকে আসলে কীভাবে এই টুলসগুলো সাজাতে হয় এটা আমি আপনাদেরকে দেখালাম। তখন আমরা আরও টুলস আনতে পারবো এখানে, যেমন ক্যাড স্ট্যান্ডার্ড, নেভিগেশন, তারপরে রেন্ডার, তো ট্যাক্স, ভিউ, ভিউ ভিউ নামে একটা টুলস আছে। এই টুলসটাতে থ্রি ডি কাজ করা হয় মোটামুটি মূলত, এই থ্রি ডিতে এটা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ঘুরে ঘুরে দেখানো হয়। তো আমরা যদি সব টুলসগুলি এখানে এনে ফেলি তখন কী হবে, আমরা কাজ করার জন্য যেই আমাদের ওয়ার্ক প্লেসটা দরকার এই প্লেসটা আসলে কমে যাবে। তো সেক্ষেত্রে আমরা ঠিক যতটুকু আমাদের টুলস লাগবে সে টুলসগুলো আমরা আনবো, আর বাকি টুলসগুলো এভাবে কেটে দেবো। আর যদি টুলস আনতে চাই, আপনারা যদি এখানে এই যে এই জায়গাটা ফাঁক, এই জায়গাতে কোনো টুলস নাই, এখানে যদি আপনারা রাইট বাটন ক্লিক করেন ওই টুলসের যে অপশনটা এখানে আসবে না। আর এই যেই কোনো একটা টুলসের উপরে এই যে এখানে ক্লিক করেন এখানে আসবে, এখানে ক্লিক করেন রাইট বাটন এখানে আসবে, আর এখানে ক্লিক করেন এখানেও আসবে। বাট এই ফাঁকা জায়গাতে যদি ক্লিক করেন তাহলে এখানে আসবে না। ইভেন যদি আপনারা এই ফিল্ডে যদি ক্লিক করেন এখানেও আপনার টুলস পাবেন না। সেক্ষেত্রে আমরা এই এখানে এখানে গেলে যাওয়ার পর এই যে এখানে বিভিন্ন মডিফাইতে এখানে টুলস পাবো আমরা, ঠিক আছে। তো আমরা এত এত কোথাও যাব না, আমরা এই শর্টকাটে এই জায়গাতে রাইট বাটন ক্লিক করার পরে আমরা এখান থেকে টুলস নেব। এই যে এখানে আরও অনেক টুলস আছে, এটা একটা টুলস, প্রত্যেকটা টুলসই খুব গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা টুলসই ধাপে ধাপে অনেক কাজে লাগবে। সো আমরা আজ এই টুলস কীভাবে আনতে হয় অটোকেটের মাধ্যমে, অটোকেটে টুলস কীভাবে সাজাইতে হয় এনে এই যে ট্রাক করে নিয়ে আমি উপরে দিয়ে দিলাম, এটা উপরে চলে গেল। আবার ইচ্ছা করলে ট্রাক করে নিয়ে মাউসে টান দিয়ে ধরে আমি এখানে ছেড়ে দিলাম, এখানে সেটিং হয়ে গেল। তো টুলস কীভাবে সাজাইতে হয় আজকে আমি দেখাই দিলাম। এই যে ধরে নিয়ে আসতেছি, এই যে এসে গেছে এখানে। তো এইভাবে আমরা আরও এই যে ফাঁকা জায়গাটার মধ্যে আরও একটা টুলস আমি সেটিং করতে পারবো, এখানে আরেকটা সেটিং করতে পারবো। আচ্ছা বন্ধুরা, আশা করি যে অটোক্যাড কীভাবে টুলস সাজাতে হয় এবং টুলস কীভাবে ইনপুট করতে হয়, কেটে দিতে হয়, সেটা আপনারা এই আমার এই ভিডিও দেখে শিখতে পারছেন। তো আমি নেক্সট ক্লাসে আপনাদেরকে কীভাবে লাইন ড্র করে আঁকতে হয়, লাইন কীভাবে আঁকতে হয়, কীভাবে ড্রয়িং করতে হয়, কীভাবে আপনারা একটা জিনিস ড্রয়িংয়ের মাধ্যমে এটাকে সাবমিট করবেন, কীভাবে এটাকে দেখবেন, কতটুকু মেজারমেন্ট কী, সব কিছুই আপনাদেরকে
পার্ট বাই পার্ট ক্লাস বাই ক্লাসে আমরা বলে দিব। আর এই যে ফিলটা এটা এটা কিন্তু কালো কালার, এটাকে ইচ্ছে করলে আমরা যে কোনো কালারে পরিণত করতে পারবো, ঠিক আছে। তো এখানে ওপিতে যাই, ওপিতে যাওয়ার পরে আমরা এই যে এখানে দেখব প্রোফাইল সিলেকশন, এই সিলেকশন হচ্ছে এটা যে এগুলির অনেক কাজ আছে, তো আমরা আমি পরবর্তী সময়ে এইগুলি সবগুলি বুঝিয়ে দেবো, কারণ আপনারা যদি কাজ না করেন তাহলে আগে এগুলি কিছুই বুঝবেন না, আগে কাজ করলেই তারপরে আস্তে আস্তে আপনারা এই সিস্টেম বুঝবেন যে আসলে কোনটার কী কাজ, কোনটা হচ্ছে কি, কোনটার কোন টুলের কী কাজ, কোন অপশনে গেলে কি হবে। তো সেই ক্ষেত্রে আজ আমি জাস্ট এই ফাইলটাকে মোটামুটি কীভাবে সেট আপ করে নিতে হয় সেটা আমি দেখাইলাম। আর এখানে সবাই লক্ষ্য করেন, এখানে দুইভাবে আমরা কাজ করতে পারি, এক হচ্ছে মিটার, আর এক হচ্ছে ইঞ্জিনিয়ারিং আর্কিটেকচারাল ফিটে কাজ করতে পারি, প্লাস মিটারে কাজ করতে পারি। তো আমাদের বাংলাদেশে খুব কমই মিটারে কাজ হয়, শুধু সরকারি খাতের কাজগুলি এই মিটারে হয়, আর বাকি যেহেতু প্রাইভেট কোম্পানিগুলি আছে যা কাজগুলি হয় সব ফিটে হয়। আর বাইরের যদি কেউ কাজ করেন অটোকেডের উপরে, তারা ফিটে কাজ করবে না, তারা সবাই মিটারে কাজ করবে। যত কোম্পানি আছে বাহিরে, মানে বাংলাদেশের বাহিরে যাই কিছু করেন সব মিটারে কাজ হবে, আর বাংলাদেশের শুধু ফিটে কাজ হয়, ফিটে কাজ মানে আপনি করেন। আর বাংলাদেশ সরকারের কাজগুলি আপনারা মিটারে করতে হবে, এখানে ফিটে করে আবার মিটারে কনভার্ট করা যায়। তো সেক্ষেত্রে আমরা ফিটে আমরা ফাইলটাকে সেট আপ দিব। ফিটে কীভাবে সেট আপ করবো, ইনসার্টে যাবেন, এই যে ফরম্যাটে, ফরম্যাটে যাওয়ার পরে এখানে ইউনিট সেট আপ আছে, ইউনিট সেট আপে যাওয়ার পরে আমরা এখানে ডেসিমেল আছে, এখানে ডেসিমেল দিয়ে দেবো। আর আর্কিটেক্ট আছে, ইঞ্জিনিয়ারিং আছে, ফাইন্যান্স, এগুলি কিছুই দিব না, ডেসিমেল দিব। আর 0.00 দিব, 1 2 3, এই তিন নম্বরটা আমরা ক্লিক করবো, 0.00। তো সেক্ষেত্রে আর এখানে মিলিমিটার আছে, মিলিমিটারে থাকবে, ওকে দিব। আর ডি ক্লিক করবো, ডি দেখেন, ডি ডি চাপার পরে স্পেস দিব অথবা এন্টার ক্লিক করব। আর এটাকে কেটে ফেলতে হলে এখানে ক্লিক করব। আচ্ছা, আর আপনি যদি এখানে মাউসে ক্লিক করতে না চান, যে আপনি কিবোর্ডে এটাকে কাটবেন, তাহলে আপনারা উপরে বাম দিকে ESC স্কেপ স্কেপ বাটনে ক্লিক করার পরে অটোকেটে যে কোনো ফাইলেই কেটে যাবে। সাপোজ এটা আমি আবার এন্টার ক্লিক করলাম, আবার স্কেপ, আমি মাউসে ক্লিক করব না, আমি কিবোর্ডে এটাকে কাটব, তাহলে স্কেপে ক্লিক করব, তাহলে এই ফাইলটা কেটে যাবে। আবার দেখাই, আবার আমি ক্লিক করব, আবার স্কেপ দিলাম, কেটে যাবে। আচ্ছা, তো এখন যে ফাইলটা আমরা মিটারে ফিটার করব, সেই ফাইলটাকে আমরা আবার ডায়লগ বক্সটা আনছি, ডি এন্টার, আমরা এখন ডি চাপব, ডি ডি, এখন এই ডায়লগ বক্সটা আসছে। এখন এখানে মডিফাইতে যাবো, এই যে মডিফাই, কারেন্ট, সেট কারেন্ট, নিউ, ওভারঅল, অনেক কিছুই আছে। এখন মডিফাইতে যাব, মডিফাইতে যাওয়ার পরে এই যে দেখেন অটোমেটিকলি আমাদের কিন্তু ফিটি আছে। এখানে যাব, এখানে কোনো কাজ নাই, প্রাইমারিতে যাব, প্রাইমারিতে যে ডেসিমাল আছে এখানে আমরা আর্কিটেক্ট করে দেবো। আমরা এখানে অনেক কাজ আছে, অনেক কিছু আছে, আমি এক এক ক্লাসে সবগুলি শেষ করানো যাবে না। তাই আর্কিটেক্টে যাব, আর্কিটেক্টে যাওয়ার প্রাইমারি ইউনিটে যাব, নিচে আর্কিটেক্টে যাব, এই আর্কিটেকচারালে যাব, যাওয়ার পরে নিচের ড্রপডাউন মেনু থেকে আমরা 0.00 দিব, এই যে ফার্স্টটা দিয়ে দেব। আচ্ছা, এখন আমরা এখানে আর কিছু করবো না, এগুলি অনেক কাজ আছে, আমরা ওকে দেব। ওকে দেওয়ার পরে সেট কারেন্ট দেবো, এই সেট কারেন্ট, সেট কারেন্ট দেওয়ার পরে আমাদের এখানে আর্কিটেকচারাল ফরম্যাট হয়ে গেল। এখন আমরা যে কোনো কিছু করি আমাদের ফরম্যাটটা আর্কিটেকচারাল হবে। এটা কত ফিট, 191 ফিট, 6 ইঞ্চি, ঠিক আছে। তো বন্ধুরা, এই ফাইল কীভাবে সেট আপ করতে হয়, ফাইল কীভাবে আসলে এই সাজাতে হয় আমি আজকে আপনাদেরকে দেখে দিলাম। আরও পার্ট বাই পার্ট আমি দেখাবো, এই ফাইল নিয়ে অনেক ক্লাস আছে, অনেক কাজ আছে, এখানে অনেক অনেক অপশন আছে, এই যে এখানে লেআউট আছে, এখানে লেআউট আছে। তো এটি পরবর্তী নেক্সট ক্লাসে আমরা দেখে নেব। তো আজকে আমরা টুলস কীভাবে ইনপুট করতে হয়, টুলস কীভাবে এখান থেকে আনা সাজাতে হয়, এবং টুলস কীভাবে কেটে দিতে হয়, এই এখানে যদি আমি এই টুলসটা কেটে দিতে চাই তাহলে এটাকে ট্র্যাক করে টান দিব, এখানে টান দেওয়ার পরে এই যে এখানে
ক্রস চিহ্ন আসছে, এই ক্রস চিহ্নতে ক্লিক করলে এই টুলস কেটে যাবে। আবার যদি এই টুলসটা নিতে চাই তখন এই যে ক্রস চিহ্ন, এই যে আবার যদি এই টুলসটা নিতে যাই তখন রাইট বাটন ক্লিক করব, রাইট বাটন ক্লিক করবো, এই যে ডাইমেনশন, ডাইমেনশনে ক্লিক করবো, এই যে লেফট বাটনে ওকে দেবো ডাইমেনশন, তখন এই টুলসটা এসে আসবে। তখন আবার এই টুলসটাকে এখানে ধুরি টান দিয়ে ড্র্যাগ করে এখানে ছেড়ে দেবো। তো এই হচ্ছে আমাদের আজকের ক্লাস, আমাদের কীভাবে ফাইলটাকে অটোক্যাড ওপেন করার পরে ফাইলটাকে কীভাবে সাজাতে হবে টুলসগুলি। এখন আমরা এই ফাইলটাকে সেভ দিব, এখন যদি সেভ দিতে চাই তখন কন্ট্রোল এস ক্লিক করলে একটা ফাইল আসবে, একটা অ্যাড। এখন এই ফাইলে আমরা সেভ দিব, কোথায় আমরা সেভ দিব, যেমন ডেস্কটপে সেভ দিতে পারি অথবা অন্য অন্য যার যেমন পছন্দ সেভ দিতে পারি। আর যদি আমরা মাউসের মাধ্যমে বা অন্য কোনোভাবে সেভ দিতে চাই যে এখানে সেভ আছে অথবা এখানে ক্লিক করলে এটা আসবে। আবার আমরা যদি ফাইলে যাই, ফাইলে যদি এই যে এখানে যদি ক্লিক করি অথবা সেভ আছে ক্লিক করি তখনও এটা আসবে, সেভ আছে ক্লিক করি তখন এটা আসবে। তখন আমি যদি ডেস্কটপ এই যে সেট আপ করে এই যে সিলেক্ট ডেস্কটপ দেখে দিলাম, এখন আপনার নেম দেন, নেম দিবেন, নেম হচ্ছে ফাইল সেট আপ, ফাইল সেটিং। আমরা ক্যাট ফাইল সেটিং নেম দিচ্ছি, ক্যাট ফাইল সেটিং, ওকে সেভ দিলাম, ওকে সেভ হয়ে গেছে। এখন আমরা এটা যতবারই সেভ দিই বা এখানে যতবারই ক্লিক করি ওই ফাইলেই এটা সেভ হবে। এই দেখেন ফাইলটা কেটে দিলাম, এই যে আমাদের ফাইলটা কিন্তু আমি ডেস্কটপে সেভ দিছি। এই যে ফাইলটা, এই ফাইলটাতে কোনো আমি ক্লিক করি, আবার ডাবল ক্লিক করতে হবে, এই ফাইলটা ওপেন হয়েছে। কিন্তু এই ফাইলটাতে আমি কোনো কাজ করি নাই, সেই ক্ষেত্রে এই ফাইলটা একেবারেই এমটি দেখাচ্ছে। আমি যদি কাজ করতাম তখন এই ফাইলটা এমটি দেখাইতো না। সাপোজ একটা লাইন ক্লিক করার পর সেভ দিয়ে আবার কেটে দিলাম, দেখেন এই যে লাইনটা শো করতেছে। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই ক্লাস। এই ফাইল নিয়ে অনেক ক্লাস আছে, ফাইল নিয়ে আসলে অটোক্যাডটা আসলে অনেক বিশাল ব্যাপার স্যাপার। তো আশা করি আমার এই ফার্স্ট ক্লাসটা দেখার পরে পরবর্তীতে কীভাবে পার্ট বাই পার্ট কীভাবে ক্লাস করতে হয় কীভাবে, আমি আশা করি আমার সবগুলি ভিডিও দেখলে আপনারা সব মানে মনোযোগ দিয়ে যদি সবগুলি ভিডিও দেখেন তাহলে আমি আশা করি আপনারা অটোক্যাডে খুব এক্সপার্ট হবেন এবং প্রফেশনালভাবে খুব ভালো কাজ করতে পারবেন। তো আশা করি আমার ভিডিওটা খুব ভালো লাগবে এবং আপনারা আরও ভিডিওগুলি দেখবেন।